দেখুন গীতায় বলছেন ভগবান, মত্ত পরতরং নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, যা আছে সব আমার নিচে, যা আছে সব পালিয়ে যাবে, যা আছে সব তোমাকে ছেড়ে যাবে, স্বার্থের খেলা শেষ হলে সব তোমাকে ছেড়ে দিয়ে যাবে। তাই কৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে বলছেন, তদামৃতত্ব প্রতিপদ্যমান, অমৃত স্বরূপ কৃষ্ণ, তার কথা অমৃত, তার রূপ অমৃত, তার লীলা অমৃত, তার সৃষ্টি অমৃত, তুমি তার সঙ্গে যুক্ত হও, তাকে ভালোবাসো, ভক্তি ধর্মেতে তার সঙ্গে যুক্ত হলেই তুমি শান্তি পেতে পারবে, নতুবা নান্য পন্থা বিদ্যতে অয়নায়। বেদ উপনিষদ পুরাণে অন্য কোন পন্থার উল্লেখ নেই। আমি মৃত্যু ধর্মে ধর্মী, আমি কি করে অমৃত পেতে পারবো? আমি মৃত্যুর জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে উদ্ধার পেতে পারবো? আমি এই ভব সমুদ্র দুঃখময় সমুদ্রের ওপারে কি করে যেতে পারবো? এর কোনো অন্য কোনো পন্থা নেই। অমৃত স্বরূপ ঈশ্বরকে ধরতে হবে, ঈশ্বরকে ভজন করতে হবে, ঈশ্বরের উপাসনা করতে হবে। এতক্ষণ যাবত আপনারা শুনছিলেন, আমিও শুনছিলাম মহারাজদের কথা, ভালো লাগছিল, হয়তো আপনাদের কারো কারো ভালো না লাগতে পারে, কিন্তু কৃষ্ণ কথাই কথা, আর সব বৃথা আর সব মিছা। সংসারে বহু কিছু জিনিস নিয়ে ঘাঁটছি, চামড়ার থলিটাকে উল্টাচ্ছি পাল্টাচ্ছি, আলিঙ্গন করছি, তাতে তো দেখলেন এসব করে কত দুঃখ। মহাজন বলছেন, ভাবিয়া দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যাহা আছে দুঃখের কারণ। তুমি ভেবে দেখো, এখানে দুঃখ শূন্য আনন্দ এখানে নেই, যা আছে দুঃখ মিশ্রিত আনন্দ, এবং ক্লেশ ভরি অল্প সারা নি। ভাগবত বলছেন, এই সংসারে যা আছে কর্ম করছি, আনন্দ তো রয়েছে, আনন্দ না থাকলে এত এত কোটি কোটি লোক এখানে থাকবে কেন? সকালবেলা উঠে যদি একটু বড়ি ভাজা পান্তা খাই, কি আনন্দ, কি আনন্দ যদি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা থাকে, কত আনন্দ। আর যদি একটু মেলায় ঘুরতে যাই, যদি কিছু দ্রব্য কিনতে পারি, পয়সা যদি ট্যাঙ্কে থাকে, কি আনন্দ, কি আনন্দ। যদি এবছর ধানটা ভালো হয়, তাই চুন ধানটা নষ্ট না হয়, বিঘায় এত করে ধান এত মন এলো, কি আনন্দ, কি আনন্দ। কিন্তু এর সব আনন্দের পেছনে দুঃখ হানা দিয়ে বসে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একটার পর একটা হানা দেয়। তাই বলছেন ভাগবত, ক্লেশ ভুরি অল্প সারা আনি, এখানে ভুরি ক্লেশ করতে হবে, অল্প আনন্দ পাবেন। আনন্দ না থাকলে তো আপনাকে বিদায় নেই, আপনি তো থাকতে চাইতেন না। ভগবান কি করেছেন, তার মায়াকে লাগিয়ে দিয়েছেন, একটু একটু করে আনন্দ দিও। জেলের কয়েদিগুলোকে পাউরুটি কলা কিংবা একটু ডাল ভাত দিয়ে দেয়, বেঁচে থাক, ওকে পেটান দিতে হবে, ওর কষ্ট ভোগ করাতে হবে, বাঁচিয়ে না রাখলে কি করে একে পেটান দেব। জেলখানার লোকেরাও তারা জানে, বা জেলখানা যিনি তৈরি করেছেন, ব্যবস্থা করেছেন, তারা জানে, তাদের সে বুদ্ধিটা রয়েছে। এই মায়িক ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ভগবান মায়া দেবীকে বলেছে, আজকে একটা সাইকেল আছে হারকিউলিস বডি, এরপরে একটা সৃষ্টি করে দাও তো একটা ছোট্ট স্কুটি, দেখবে যে ওর পিছনে দৌড়াবে। স্কুটিটা কিছুদিন চললো, 15 বছর, এই একটা অ্যাক্টিভ হবে এর তখন ওর পিছনে সকল দৌড়ালো, তারপরে ন্যানো গাড়ি এসছে, 1 লাখ টাকায় পাওয়া যাবে। এইরকম মায়া দেবী একটার পর একটা সৃষ্টি করে যাবে, আমি ওই আনন্দে আমি সংসারে বেঁচে থাকব। কিন্তু স্বল্প আনন্দ বহু দুঃখ, এর থেকে বেরিয়ে যাওয়ার পথ কে দেখাবে? চৈতন্য চরিতামৃতে বর্ণন করছেন কবিরাজ গোস্বামী পাদ, তুমি কেনে দুঃখী, তোমার আছে পিতৃধন, তোমায় না কহিল পিতা ছাড়িল জীবন। সর্বজ্ঞ আসি কয়, সর্বজ্ঞ মানে সাধু,
বলছে তুমি দুঃখ পাও কি, তুমি সুখ পাও কি, সুখটা অধিক না দুঃখটা অধিক দেখেছো কি? দুঃখটা যদি আসে অধিক, তুমি নিজেকে জিজ্ঞাসা করেছো কি যে দুঃখ বাবা তোমাকে তো আমি কোনোদিন নিমন্ত্রণ করি না, কিন্তু তুমি বিনা নিমন্ত্রণে বারবার আমার কাছে কেন আসো বলো তো ভাই? কোনোদিন জিজ্ঞাসা করেছেন কি? এর উত্তর কে দেবে? আপনার স্কুল কলেজের টিচার, আপনার ভাই, আপনার পিতা মাতা, আপনার দিদি, এরা দিতে পারবে না। এরা ক খ গ ঘ ABCD শেখাতে পারবে, কিন্তু ওই রাস্তাটা বলে দিতে পারবে না যে দুঃখের নিবৃত্তি চিরনিবৃত্তি কিসে। এই জরা ব্যাধি মৃত্যু জ্বালায় যন্ত্রণাশীল দেহটা, এই দেহটা বারবার আসছে, এই দেহ যোগ কি করে যাবে? ঋষভদেব ভাগবতে বলছেন, ন মুচ্চতে দেহ যোগে ন তাবৎ প্রীতির্ন যাবন্ময়ী বাসুদেবে বসতি সর্বত্র ইতি বাসুদেব। আপনার হৃদয়ে আছেন পিঁপড়াটার হৃদয় আছে, আপনার নাতির হৃদয় আছে, আমার হৃদয়ে আছে, একটা গুন্ডার হৃদয়ে আছে, যিনি তিনি হচ্ছেন বাসুদেব, যিনি বসতি সর্বত্রম। সেই বাসুদেবের প্রতি যদি আপনার ভালোবাসা, যদি আপনার প্রীতি, আপনার শ্রদ্ধা না জাগে, এই জীবনে তাকে যদি ধরতে না পারেন, তাহলে কোনোদিন দুঃখের অবসান নেই। মনে হয় আমার থেকে সুন্দর তো আর কেউ নেই পৃথিবীতে, এই বেলুড়ি গ্রামে আমি সবচেয়ে সুন্দর। কিন্তু আপনি কতখানি পেদনি তা এখন আপনি জানেন নাই। আপনি বোম্বে দিল্লিতে চলে যান, আপনার সামনে দিয়ে যখন ঘুরবে তখন আপনারও লোভ হবে, ইউরি বাবা আমি সুন্দর ভেবেছিলাম, এ তো সুন্দরের সুন্দর, তার উপরে সুন্দর। সুন্দর একমাত্র গৌর সুন্দর, শ্যাম সুন্দর সুরে গাইছিল, কিন্তু কিন্তু সুরটা হঠাৎ করে বদলে গেল। আপনি খাওয়া পরার সুখ নিয়ে আছেন, কিন্তু যেদিন আপনার শরীরের মধ্যে ক্যান্সার ঢুকবে, আপনার সামনে আপনাকে রুবি হসপিটালে নিয়ে যাবে, পেটের ব্যথা যাচ্ছে না যাচ্ছে না, চার পাঁচটা দশটা টেস্ট করার পর বলবে যে লিভারে ক্যান্সার রয়েছে, তখন আপনি বুঝতে পারবেন আপনার সব কিছু চেহারা বদলে যাবে। তাহলে এই জরা, এই ব্যাধি, এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেন পেরিয়ে যাওয়ার প্রচেষ্টা করবেন না? মানব জন্ম পেয়েছেন, এই ভারতবর্ষ ধর্মের দেশ, এই অযোধ্যা কাশী মথুরা আদি তীর্থের দেশ, গঙ্গা।